তৃতীয় দফার ভোটে বিভিন্ন জায়গায় আক্রান্ত হলেন প্রার্থীরা, কোথাও তৃণমূল তো কোথাও বিজেপি। মাঠের মধ্যে দিয়ে পিলপিল করে ছুটছে লোক, হাতে বড় বড় লাঠি, আর সামনে কোনক্রমে আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে আড়াল করে কার্যত ছুটছেন তার নিরাপত্তা রক্ষীরা, হাতে সার্ভিস রিভলভার। তৃণমূলের এজেন্টকে বুথে বসতে দেয়নি বিজেপি, এই অভিযোগ পেয়ে এদিন আরান্ডির দক্ষিণ পাড়ায় যান আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। লাঠি বাঁশ হাতে তাকে ঘিরে ধরে মারমুখী জনতা। তৃণমূল প্রার্থীর নিরাপত্তা রক্ষীরা কোনক্রমে তাকে আড়াল করার চেষ্টা করছিলেন, এরই মধ্যে তৃণমূল প্রার্থীর মাথায় এসে পড়ে লাঠির বাড়ি। জখম হন তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীও। এরপর চাষের ক্ষেত দিয়ে কার্যত পালাতে হয় সুজাতাকে। তার গাড়ি ভাঙচুরের চেষ্টা করে উন্মত্ত বিক্ষোভকারীরা। এখানে যেটা বিজেপির কর্মীদের অভিযোগ যে দুটো পাড়া রয়েছে, এই পাড়া যেখানে রয়েছে এটা হচ্ছে দক্ষিণ পাড়া এবং ওপাশে একটি পাড়া রয়েছে, পাড়াটির নাম হচ্ছে মহলাপাড়া। দূরে যে গ্রামটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মহলাপাড়া। এই মহলাপাড়াতে হচ্ছে সেখানে সুজাতা মণ্ডলকে বসিয়ে রাখা হয়েছে। যখন আমরা বুথের কাছাকাছি পৌঁছলাম বিজেপি দুষ্কৃতীরা, সেখানে মহিলা এবং পুরুষ দুরকমই ছিল, আমাকে অশ্রাব্য গালিগালাজ করে চেলা কাঠ হাসুয়া কাটারি এবং বিশ্বাস করবে না বল্লম ছিল, মোটি ছিল এবং সবচেয়ে বড় লোহার রড দিয়ে আমাকে প্রাণে মেরে ফেলার জন্য যেভাবে তারা ছুটে এলো, আমার সিকিউরিটির মাথা কেটে গেছে, আমার পিয়ের ঘাড়ে লেগেছে, আমার তো পুরো মাথাতে পরপর চেলা কাঠ দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া, চক্রান্ত করে মাথাতে দাগ হয়ে গেছে পুরো। এখানে বিজেপির পাল্টা অভিযোগ যে তাদের ওপর কিন্তু হামলা করে, এখানে বেশ কয়েক একজন আহতও হয় বলে অভিযোগ। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পা রীতিমতো কেটে গেছে। এখানে কি হয়েছে, কারা কারা মারলো, টিএমসি লোক সুধামল ছাছিল, ওকে কেটে কেটে দিয়েছে। যা এসে ও তখন গাড়িতে কা এমন করে বেরি এমন করে ধাকালে দিয়েছে। ও কিন্তু 5 মাসের প্রেগন্যান্ট ছিল, 5 মাসের প্রেগন্যান্ট ছিল, এমনি সঙ্গে সঙ্গে হাতে এরকম করে ভেঙে গেছে। স্ত্রী তৃণমূল প্রার্থী, স্বামী বিজেপি সাংসদ, দল আলাদা তাই বক্তব্যও আলাদা। কোনো প্রার্থীরই উচিত না তারা কোথায় ভোট দেবে তা দেখতে যাওয়া ভোটের দিন, তো এখানে গিয়ে দাদাগিরি করব এটা কোনো মতে পার্থিত নয়, সুজাতার উচিত হয়নি এই ধরনের করা। উনি তো বিজেপি করেন, বিজেপির লোকজন এর মধ্যে সেই মানসিকতা আছে বলে মনে হয় আপনার? গ্রাম থেকে বেরোনোর সময় ফের তৃণমূল প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে বিক্ষোভকারীরা। হুগলির আরেক বিধানসভা কেন্দ্র খানাকুলেও আক্রান্ত তৃণমূল প্রার্থী। গলায় গেরুয়া গামছা, মুখে গেরুয়া কাপড়, চোখে সানগ্লাস, হাতে চেলা কাঠ বাঁশ, বেধরক মারধর করা হয় তৃণমূল প্রার্থীকে। রক্ষা পাননি তার এজেন্টরাও। রীতিমতন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সকাল থেকে একাধিক জায়গায় অভিযোগ উঠছিল যে এখানে সাধারণ ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে এসে সেটা সরিয়ে দেওয়ার পরই কিন্তু রীতিমতন হাতাহাতির পরিবেশ তৈরি হয়েছে। ওখানে বাইরে তো দেখছেন কী অবস্থা, 100 মিটার মানে একদম বুথ কেন্দ্রে ঢুকে এইসব নোংরামো করছে, বাস লাঠি ছোটা নিয়ে। উনি নজিবুল করিম এসে আমাদের এলাকা অশান্তি করার চিন্তা ভাবনা করছে, মানুষ ওনার উপর ক্ষিপ্ত। অন্যদিকে আমতায় বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল প্রার্থী নির্মল মাঝি। তাকে দেখা মাত্রই ঘিরে ধরেন স্থানীয়রা। নির্মল মাঝিকে যখন এলাকার বাইরে বের করে নিয়ে আসছিল পুলিশ, তখনই শুরু হয় ইট বৃষ্টি।
পিটের আঘাতে তৃণমূল প্রার্থী নিরাপত্তা রক্ষীর মাথা ফেটে যায়। সব মিলিয়ে তৃতীয় দফায় জায়গায় জায়গায় হেনস্থা হতে হলো তৃণমূল প্রার্থীদের। অর্ণব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও মোহন দাস, এবিপি আনন্দ।